জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মু জ্যোতিষ আচার্য প্রমোদ কুমার পণ্ডা আপনার স্বাগত করুছি আপনার প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো কল্যাণ চ্যানেল। প্রিয় দর্শক বন্ধু, যে ব্যক্তি মানে উক্ত চ্যানেল দেখুছেন সবসক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এবার আসুন জাঁয়া মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রি কোণ এমিতি কিছু কার্য কলে যে সমস্ত গ্রহরিষ্ট পীড়ার রক্ষা মিলব? হ্যাঁ প্রিয় দর্শক, নিশ্চিত বিশ্বাসে হি রক্ষা মিলব, নিষ্ঠা পবিত্রতা আচার বিচার বিশ্বাসে নিশ্চিত সফলতা মিলব। কারণ নিজের কর্ম আমি যা কর্ম করুছে তার রেজল্ট অছি। আপনার ডিউটি যাচ্ছেন কোম্পানি কি আপনার মাসক দরমা মিলুচি না মিলুচি, আপনার বিলের ধান আপনার বুণুচ্ছেন সেতু ধান মিলুচি না না মিলুচি, গোটিয়ে ধান মিললে শহেটা ধান আগে মিলুচি। যদি কোণী ব্যক্তি আপনার পয়সা দৌঁছেন সেতু ইন্টরেস্ট সহ মূল জমা মিলুচি, কোণী ব্যাঙ্ক রয়েছেন তার ইন্টরেস্ট মিলুচি, কোণী পাঠ পড়ুচ্ছেন সেতু সফলতা দেখা দেউছি, কোণী পোখরের পানি ছাড়ুচ্ছেন পানি ছাড়ি মাছ রাখলে ছোটিয়া মাছ হলে বড় মাছটি মিলে যাচ্ছে। সেমিতি আপনার যদি দেবতাঙ্কর সেবার অনেক এবং তাঁকর কৃপা কিন্তু 100% প্রাপ্তি অছে। সেবার রুহতু, কর্তব্যতার রুহতু, নিষ্ঠাভাবে রুহতু, আশকঞ্চরে সংকোচিত হয়ে কোণী কার্য করতু নি, নিঃসংকার কিংবা আবশ্যকতা আছে। তাহলে আজ আমি জাঁয়া নিশ্চিত রূপরে কিছু গ্রহ তো দৃষ্টি যোগু বহুত গ্রহ মানে পীড়িত হচ্ছেন বা পীড়িত হবে আগকু মধ্য আগকু ভবিষ্যতরে 22 এপ্রিল 2023 গুরু চ্যানেল দশা দেখা দেব। দেবগুরু বৃহস্পতি মিনরু মেষগ্রহ রাশি আগমন করবে, অলমোস্ট পূর্ব মেষরাশি স্বয়ং রাহু বিদ্যমান অনেক, তাহলে রাহু এবং গুরুঙ্কর জ্যোতি গুরু চ্যানেল দশা বলে কুযায়। প্রায় সবু গ্রহ উপরে সবু রাশি উপরে বা সবু ব্যক্তি উপরে নিশ্চিত কিছু না কিছু প্রভাব তার পড়ব, এমিতি কি কোণী রাশি ব্যক্তি না যে তার উপরে প্রভাব পড়ব না। তাহলে স্পেসিফিক যে প্রভাব পড়ব মেষরাশি বৃষরাশি কন্যারাশি এবং বিছারাশি উপরে যে ব্যক্তি অনেক, যে ব্যক্তি আউথরে কুচি মেষরাশি বৃষরাশি কন্যারাশি এবং বিছারাশি ব্যক্তি মানুষ যথেষ্ট সাবধান রহবা আবশ্যকতা আছে। এই 2023 মশায় অনেক প্রকার বাধা এবং বিঘ্নরে আপনার দিন কটিব, বাস আপনার প্ল্যানিং অনুসারে যদি চালুছেন এবং প্রত্যেক নিষ্ঠা এবং পবিত্রতা হিসাবে চালুছেন এবং নিজ প্রতি নিজের বিশ্বাস এবং ভরসা সহ কার্য করুছেন, তাহলে আপনার বড় সুখী কে এই মাস এবর্ষ হব না, সবুঠার অধিক বিজয় প্রাপ্তি হব এবং অধিক রু অধিক সুখী আপনার হি হবে। বাস নিজের কমজোরি নিজের অসন্তুষ্টতা নিজের হারাসমেন্টটাকে দেখি নিজে পীড়িত হবে আর কেউ হবে। তাহলে কোন মৌকা আছে এই মহাশিবরাত্রি আমি কলে আমি সফলতা পাইবা? হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, এই মহাশিবরাত্রি আমি কোন কলে আমি সফলতা পাইবা? নিশ্চিত রূপে আখু রস, ভগবান মহাদেবঙ্কু আখু রস চড়ান্তু। যেমন বাণিজ্য করছেন ব্যাপার বাণিজ্য ক্ষেত্রে অনেক, নিশ্চিত রূপে আখু রস দান করুন। যদি আপনার ব্যাপার বাণিজ্যের বাধা আসুচি আখু রস দান করুন, মা লক্ষ্মীঙ্কর কৃপা হব, মহাদেবঙ্কু আশীর্বাদ মিলব। যে ব্যক্তি মানে এডুকেশন ক্ষেত্রে অনেক, আপনার চন্দন গঙ্গা জল দান করুন, পাড়ে গঙ্গা জল মিশিয়ে চন্দন পকাই আপনার দান করুন, এতে আপনার সফলতা মিলব। যারা বিবাহ শুভ মাঙ্গল্য কার্যক নেই সে সদা সর্বদা পীড়িত অসন্তুষ্টতা হারাসমেন্ট হচ্ছে, আপনার পৈড় জল দান করুন, পৈড় জল সহিত কিছু পঞ্চামৃতের মধ্যে অভিষেক করুন, নিশ্চিত সফলতা দেখা। যেমন রোগের পীড়িত হচ্ছেন রোগ মুক্তি দেখা দেউনি, বারম্বার রোগের জটিলতার জটিলতা দেখা দেউছে বা অসন্তুষ্টতা দেখা দেউছে, পারিবারিক অসন্তুষ্টতা দেখা দেউছে, মানসিক অসন্তুষ্টতা পীড়া দেখা দেউছে, সেমানক পে কোন প্রতিকার আছে? প্লেন জলরে গঙ্গা জল মিশন্তু, সাদা জলরে গঙ্গা জল মিশাই মহাদেবঙ্কু জলসজ্জা করন্তু। এতদ ব্যতীত বেলপত্র 108 নিয়ন্তু বা 1008 নিয়ন্তু বা লক্ষ্য নিয়ন্তু, যা আপনার কর্তব্য অনুসারে নিয়ন্তু। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করি পাঠ করি ব্রাহ্মণ দেবতাঙ্ক দ্বারা, আর যদি আপনার স্বয়ং চড়াইবে চড়ান্তু।
যদি আপনার স্বয়ং ব্রাহ্মণ অনেক আপনার চড়ান্তু তাহলে ব্রাহ্মণ দেবতাঙ্ দ্বারা এটা চড়াইবে কারণ মহামৃত্যুঞ্জয় টিকি উনিশ বিশ হলে নিশ্চিত রূপে প্রত্যেক জিনিসের মেডিসিন আপনার খাওছেন গোটিয়া ডোজের দ্বিতীয় ডোজ হয়ে গলা পরে আপনার শরীরে বিভিন্ন প্রকার রোগ দেখা দেবছে বা ক্ষতি হচ্ছে সেমতি কৌশি বিদ্যা নজাণি নশুণি এবং তা ভিতরে রিসর্চ নাই তাকে আপনার ডায়রি করছেন নিশ্চিত রূপে কিছু না কিছু বাধা আসব আমি যেত জনক সমর্পিত হলে জন ব্রাহ্মণ দেবতা সে মন্ত্র ঠিক জাণিত নজাণিত আমি সমর্পিত দেবতা সমর্পিত ব্রাহ্মণ দেবতা পাখে সমর্পিত হই আমি যে সমর্পণ করেদেলে সেইটা হি আমার সফলতা সেইটা হি আমার কর্তব্যতা তাহলে প্রিয় দর্শক বন্ধু যে ব্যক্তি মানকর রাশি হল মেষরাশি বৃষরাশি কন্যারাশি এবং বিছারাশি এই ব্যক্তি মানাই এই প্রতিকার করা আবশ্যকতা আছে এত তো ব্যতীত আউ গোটে বড় প্রতিকার হচ্ছে ভগবান মহাদেব মন্দিরে আজ অখণ্ড দীপ প্রজ্বলিত করতু যে কি প্রাতঃ সময় ঠারু আসন্তকালি সন্ধ্যা চারিটা সতের মিনিট চৌরাশ সেকেন্ড পর্যন্ত ইয়ানি কালি সন্ধ্যা পাঁচটা পর্যন্ত দীপ জ্বলুথা দরকার আপনার চিন্তা করবে তাহলে দীপ তো আজ জাড়বে দীপ পরে কালি পর্যন্ত কাহি ভোগ হব আজ মহাশিবরাত্রি রাত্র আগ কিন্তু মহাশিবরাত্রি রাত্রে উজাগার হয়ে মহাদেবঙ্কু দীপ প্রদান করা যায় কিন্তু কালি যেত দিনরে সরি যাচ্ছে আজ ত্রয়োদশী এবং চতুর্দশী ভোগ হচ্ছে কালি দিন পর্যন্ত কালি চতুর্দশী কেউ জায়গায় আছে আজ্ঞা আজ্ঞা আসন্তকালি চারিটা সতের মিনিট চৌরাশ সেকেন্ড পর্যন্ত ভোগ হব তাহলে আজ যে দীপটা জাড়বে অখণ্ড দীপ জাড়ু আসন্তকালি সন্ধ্যা পাঁচটা যাকে জ্বলুথ এক দীপরে লুহা কুণ্টা পকাইবে কিছু রাশিতল সম্পূর্ণ ভরন্তু সেতিরে কলা কপড়াকু ফোল্ডিং করে আগ তলে কলা কপড়া রখন্তু সেতিরে গাই গোবর রখন্তু কলা কপড়া উপরে গাই গোবর রাখি দীপটে জাণতু নিশ্চিত রূপরে আপনার শনি রক্ষার বঞ্চিত হবে নিশ্চিত রূপরে আপনার সন্তান পীড়িত হলে আপনার সন্তানকে নিয়ে টেনশন দিলে সন্তান মানে সফলতা হব ব্যব তাঙ্কর উন্নতি হব আও আপনার মনোকামনা মধ্যে পূর্ণ হব গ্রহরিষ্ট খণ্ডন হব তাহলে প্রিয় দর্শক বন্ধু ইয়ে সুন্দর টিপসটি আমি সমস্ত করা এবং মহাশিবরাত্রি এইপরি আমি যদি পালন করুছে ভগবান ভোলেনাথঙ্কর কৃপা প্রাপ্তি হব নিশ্চিত আমার মঙ্গল হব তাহলে আজ তো সময় যাচ্ছি কার্যক্রমকে এই ঠকুছু পুনে দেখা ভাগ্য মধ্যে জয় জগন্নাথ নমস্কার হরিওম।